আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মকবুল হোসাইন, সহকারী শিক্ষক বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের সঙ্গে আমার কারক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, কারকের সংজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে সেই কারক চিনার কিছু উপায় নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, তাহলে অতি সহজেই কারক কীভাবে চেনা যায় তা বুঝতে পারবে। তবে আজকে প্রথমত আমি তোমাদেরকে একটি ছকের মাধ্যমে কারক সহজে কীভাবে চেনা যায় তার একটি উপায় তুলে ধরেছি। লক্ষ্য করো সকলে মনোযোগ দিয়ে। কারক নির্ণয়ের প্রশ্নোত্তর পদ্ধতি, নিচে একটি ছকের মাধ্যমে কারক চিনার সহজ পদ্ধতি দেখানো হলো। আমরা জানি কারক ছয় প্রকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা কারকের প্রকারও জেনেছি, আমরা কারকের সংজ্ঞায় আমরা ছয় প্রকারের সন্ধান পেয়েছি। তার ধারাবাহিকতায় একে একে আমি বোঝাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। এক, ক্রিয়াকে কে দ্বারা প্রশ্নের উত্তরে, অর্থাৎ ক্রিয়াকে, বাক্যস্থিত ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তা হলো কর্তৃকারক, কর্তৃকারক। দুই, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে, অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হলে তার উত্তরে পাওয়া যাবে কর্মকারক। তিন, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে করণকারক, অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো করণকারক। তিন, চার, ক্রিয়াকে কাকে, অর্থাৎ সত্য ত্যাগ করে প্রদান দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে সম্প্রদানকারক। পাঁচ, ক্রিয়াকে কোথা হতে প্রশ্নের দ্বারা উত্তরে পাওয়া যাবে অপাদানকারক। ছয়, ক্রিয়াকে কোথায় কখন দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে অধিকরণকারক। এই ছকের মাধ্যমে ছয়টি কারকের পরিচয় তুলে ধরা হলো সহজে বোঝার জন্য। আশা করি মোটামুটি ধারণা পেয়েছ। তার পরবর্তীতে তোমাদেরকে একটি বাক্যের সাহায্যে, একই বাক্যের সাহায্যে ছয়টি কারকের একটু পরিচয় আমি তুলে ধরছি, তোমরা একটু ধৈর্য সহকারে বসো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, একটি বাক্যের সাহায্যে ছয়টি কারকের পরিচয় দেখানো হলো। বাক্যটি খেয়াল করবে, জনাব রকিব সাহেব প্রত্যেক রমজান মাসে নিজ বাড়িতে ধনভাণ্ডার হতে কর্মচারী দ্বারা দরিদ্রদেরকে জাকাত দান করেন। এই বাক্যের মধ্যে ছয়টি কারকের সমাহার রয়েছে, আমরা এখন খুঁজে বের করব কোনটা কোন কারক। প্রিয় শিক্ষার্থী, জনাব রকিব সাহেব কে দান করেন, তাহলে কে প্রশ্ন করলে পাওয়া যাবে কর্তৃকারক। সুতরাং বোঝা গেল রকিব সাহেব কর্তৃকারক। এবার প্রত্যেক রমজান মাসে নিজ বাড়িতে, প্রশ্নে পেয়েছি আমরা ক্রিয়াকে কোথায় কখন দ্বারা প্রশ্ন করলে, কোথায় কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই কারকটি হলো অধিকরণকারক। সুতরাং প্রত্যেক রমজান মাসে নিজ বাড়িতে অধিকরণকারক। বাক্যের এই অংশটি অধিকরণকারক। কারক কোথা হতে, প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্ন উত্তর পর্বে পেয়েছি কোথা হতে যদি প্রশ্ন করা হয় তাহলে তার উত্তরে পাওয়া যাবে অপাদানকারক। সুতরাং ধনভাণ্ডার হতে, রকিব সাহেব ধনভাণ্ডার হতে দান করছেন, এটা হলো অপাদানকারক।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার কি দ্বারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা প্রশ্ন পেয়েছি কার দ্বারা কার দ্বারা বা কি দ্বারা দান করলেন তিনি কর্মচারী দ্বারা তিনি দান করলেন তাহলে কর্মচারী দ্বারা এটি করণ কারক এবার কাদেরকে প্রশ্ন পেয়েছি কাদেরকে দরিদ্রদেরকে এটা সম্প্রদান কারক কাদেরকে সম্প্রদান কারক অর্থাৎ দরিদ্রদেরকে সম্প্রদান কারক কি দান করেন দ্বারা কর্মকারক তিনি কি দান করেন এই কি দ্বারা কর্মকারকের চিহ্নিত হয় এটা কর্মকারক যাকাত দান করেন এই শব্দটি হলো কর্মকারক প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমত তোমাদেরকে আমি একটি ছকের মাধ্যমে ছয়টি কারকের পরিচয় তুলে ধরেছি দ্বিতীয়ত তোমাদেরকে একটি বাক্যের মধ্যে ছয়টি কারকের পরিচয় তুলে ধরেছি আশা করি দুইটি কারণ তোমরা বুঝতে পেরেছ অবশ্যই ভাষায় আরেকটু মনোযোগ দিয়ে পড়বে মনোযোগ দিয়ে পড়লে আমার এই পাঠ্য বিষয়গুলো আরও ভালো করে বুঝবে এই আশা ব্যক্ত করে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আশা রেখে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু